ইসলাম কখনোই সমর্থন করে না। চালাও করাও সন্ত্রাস মারামারি হত্যা খুন এগুলো কখনোই ইসলাম সমর্থন করে না। ইসলাম সবসময় শান্তির ধর্ম, আর শান্তি প্রচারটাই হলো আমাদের দায়িত্ব। তারা যে কাজটা করতে চায় এটা কবিরা গোনা, মা ও শিশু যে এটা জঘন্য একটা আমরা অপরাধ, আমরা এর প্রতিবাদ জানাই, এগুলো করা ঠিক না, কোনো মতেই ইসলাম এটা সমর্থন করে না। ইসলামের হত্যার বদলে হত্যা সে রাষ্ট্রপ্রধান করবে, এটা কোনো ব্যক্তির করার কোনো এখতিয়ার ইসলাম বলে নেই। যারাই সন্ত্রাসী করবে, যারাই হত্যা খুন ধর্ষণ এবং সে সংঘাত করবে, তাদেরকেই না বলার জন্য এসেছে। নাশকতাকে না বলার জন্য, সন্ত্রাসকে আদম সন্ত্রাসকে না বলার জন্য, এবং জাতিকে প্রকৃত সত্য কথাটা জানা, ইসলাম এটাকে সমর্থন করে না। এই জন্যই আমরা এই কথা বলা যে রাজনীতি থাকবে কিন্তু নাশকতা মুক্ত হবে, সন্ত্রাস মুক্ত হবে এবং সংঘাত মুক্ত হবে। এই জন্যই আমরা জাতিকে জানানোর জন্যই জাতি ইমাম সমাজের দায়িত্ব হিসাবে আমরা এই কথা বলার জন্য আজকে এসেছি। ইসলাম একটি শান্তির ধর্ম, আমরা আলেম ওলামারা বিশ্বাস করি ইসলামের আলোকে দেশ চলুক এবং দেশটা শান্তির মাধ্যমে চলুক, এই এটা আমরা আশা করি। আমি সেই প্রেক্ষিতেই আজকে অগ্নি সন্ত্রাসকে আমরা না করি, সন্ত্রাসকে না করি এবং শান্তিতে সারা বাংলাদেশে মানুষ আমরা শান্তিতে বসবাস করি সেটার পক্ষে আজকে অবস্থান করেছি। সারা বিশ্বকে জানিয়ে দিতে চাই বর্তমান সরকারের নেতৃত্বে ইসলামী ধারার যে লেখাপড়া চলছে, যে কারিকুলাম, শিক্ষকদের যে বেতন বৈষম্য, বর্তমান সরকার সুন্দরভাবে এটা পরিচালনা করে যাচ্ছে, যার পরিপ্রেক্ষিতে আজকে আমাদের মাদ্রাসা ধারার ছাত্রছাত্রীরা যেরকম ইঞ্জিনিয়ার ডাক্তার এবং ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে পারছে সেরকমভাবে আলেম ওলামাও হতে পারছে। আজকের মূল উদ্দেশ্য আমরা সন্ত্রাসকে না করি, অগ্নি সন্ত্রাসকে না করি না বলি, এটাই হলো আমাদের মূল লক্ষ্য।